আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমরা কক্সবাজার যাওয়ার জন্য চিটাগাং থেকে রওনা হচ্ছি। আমার ভাই আমাদেরকে সব বন্ধুদের ঘুরতে নিয়ে যাবে। চিটাগাং শহরটা খুবই সুন্দর, ক্লিন আমার কাছে মনে হলো, ভাই এদিকে আর যানজট নাই। দুইটা কর্ণফুলী ব্রিজ পার হচ্ছি আমরা। গাড়িতে আমরা খুব মজা করতে করতে গেলাম। আমার ভাইয়ের ছেলে মাশাল্লাহ তা ফুপির কুলে, আমরা তিনটা বোনের একটা ভাই। ও এসো না, আমরা মাঝপথে সকালের দিকে রওনা দিলাম, তো তাই 8টার দিকে একটু নাস্তা খাওয়ার জন্য নামলাম। আমি নাস্তা খাওয়ার জন্য ওয়েট করছি, না নাস্তা দিবে আমার আব্বু, আমার আম্মা নেই, তাই আমরা যেখানেই যাই আমার আব্বুকে আমাদের সাথে নিয়ে যাই। আমার অনেক কক্সবাজার যাওয়া হয়। এই 2023 সালে নিয়ে 3 বার কক্সবাজার গেলাম। খুব ভালো লাগে কক্সবাজার যেতে, আর আরাফের তো কক্সবাজার খুবই পছন্দ। আর কক্সবাজার যেতে পারলে খুব খুশি। আমরা নাস্তা খেয়ে চা খেয়ে তারপর আবার ভাবলাম রওনা দিব। চিটাগাং থেকে কক্সবাজারের দূর তো থিঙ্ক 4 ঘন্টা লাগে যেতে। কি সুন্দর আকাশ! আমি এইবার কক্সবাজারের আকাশের মতো এত সুন্দর আকাশ, প্রকৃতি কত সুন্দর! আমরা যেতে যেতে আমরা অস্থির, 4 ঘন্টাই আমাদের জন্য মনে হচ্ছে অনেক। আমরা প্রায় এসে পড়েছি। আমাদের বাচ্চারা খুব এনজয় করছে। হোটেল নিয়ে নিলাম। ভালো থাকবেন আপনারা সবাই। কি সুন্দর ভিউ! খুদা হাফেজ, আমার জন্য দোয়া করবেন।